থাকে না যে অ্যাক্সেল স্প্রিং পাতটি ভেঙে গাড়ির পাতটি ভেঙে গেছে। দেখ উঠছে তো উঠছে ঠিক 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 করছে না বিকেল পাঁচটা। সাইলেন্সারটা খোলা হয়েছিল, চাকাটা পিছনের রেয়ার পিছনের চাকাটা খোলা যাচ্ছিল না বলে আবার সাইলেন্সার লাগিয়ে দেওয়া হলো। এয়ার ফিল্টার বক্সটা ভালো করে পরিষ্কার করবি। এয়ার ফিল্টার বরবাদ হয়েছে কি দেখ, হ্যাঁ বক্সটা ভালো করে পরিষ্কার কর। কী করে বুঝলি, দেখি ফিল্টারটা দেখি কীরকম, এরকম দেখো ময়লাটা জমে গেছে, সেটে গেছে ময়লাটা পুরো সেটে গেছে। এই ফিল্টারটার গ্যাপ গুলো দেখুন কত সুন্দর, এই ফিল্টারটার গ্যাপটা কত সুন্দর। কি বলবি, ল্যান্ড রোভার কলকাতা, ল্যান্ড রোভার কলকাতা। কত নম্বর রেঞ্জ? চব্বিশ। হ্যাঁ চব্বিশ নম্বর রেঞ্জ, পিছনে চব্বিশ, সামনে চব্বিশ, সামনেও চব্বিশ। হ্যাঁ দুটো তো চাকা খুলে যাবে তাই তো, ঢিলা করবে, দশ নম্বর ঢিলা করবে।
আর পিছনে 24 ঠিক আছে এটা হচ্ছে বুলেট সব কিছু মিলাতে হবে এটা গলা এটা টাইট দিতে হবে মোবিলের ফিল্টারের ক্যাপ তাই তো ঠিক আছে পেট্রোল দিয়ে ধুলি এখনো ময়লা আছে ময়লাটা পয়সা কর আর নইলে আমার ওখান থেকে বার কর মোবিলের ফিল্টারের ক্যাপ মোবিল ফিল্টারের ঢাকনিতে লাগানো হবে 10 টাকা দাম দিল এটা কি পরিষ্কার করছিস জান্নাত 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 পরিষ্কার হচ্ছে পাম করেছিলি TNW30 এটা ক্ল্যাশ অয়েল ব্রেক ফ্লুইড 330 92 করবে না তোমার পুরো 3 লিটার ধোনিকে জিজ্ঞেস কর কাট করবো ঠিক আছে কোন সাইড
ক্ল্যাচে ক্ল্যাচে তো আলাদা জানি রে পুরা ভয়ের গেলে কাট করব কত নম্বর রেঞ্জ ব্যবহার করছি চাল রেঞ্জ কত নম্বর হ্যাঁ এটা চেনের উপর ধর ওই তেলটা চেনে যাবে চেনে জং ধরে গেছে চেনের উপর ধর এটা চেনের উপর ধর চেন চেন এই তো চেন টাকাটা ঘোরা আস্তে আস্তে এই তেলটা কি করবি এটা ফেলে দিবি হ্যাঁ এটা ফেলে দেবো ওই যে দেখ ওই যে তেল রয়েছে দেখ ওই যে বুলেটোর পাশে ক্ল্যাচ অয়েলের পাশে নষ্ট হয়ে গেছে না পুরো গাড়ি টাইট দিয়ে না টাইট খরচা করে লাভ নেই পুরো গাড়ির অল নাট টাইট হচ্ছে এই সাইলেন্সার এই নাট গুলো খুব খুলে যায় এগুলো এগুলো খুব খুলে যায় এগুলো রিয়ার এক্সেলের চেরা পিন লক এটা ঢুকিয়ে মাথা দুটো বেন্ড করে দেওয়া হবে যাতে কোনো রকম এটা ফর সেফটির জন্য যাতে কোনো নাটটা না খুলে যায় পাঁচ টাকা দাম নিল হ্যাঁ হুম খুব ঘুরে গেল কেন কেল কি বলে বলতো ডাব্বাটাকে কি বেরোলো দেখ ডাব্বার থেকে কি বলে এটা ধনী এটা কি আছে ধনী হয়ে যাবে আপনি কি চালু করা হয়নি
যাও বাবু, এত তাড়াহুড়ো করলে হবে? একটু আসতে যাও। অয়েল ফিল্টার ডাব্বা সারাদিনে আজকে ফার্স্ট আমার গাড়ি হাসছিল, জানিস তো, মুখটা দেখা একবার ভালো লাগছে। আমি কতদিন ধরে বলছি আর আমি কখন ভোর পাঁচটায় এসেছি আমি, প্রবলেমটা সলভ কর, তুই তো বিশ্বকর্মা। ওভারফ্লোটা ওখানে জমে, তাই তো? এয়ার পাইপের ডাব্বা দেখি ক্লিন করেছি ভালো, সব নিচে দেখাতে হবে, পুরো ক্লিন হয়ে গেল, এখনো আছে সাদা সাদা, ভালো করে পরিষ্কার কর। ব্যাটারি ফ্যাটারিগুলো একটু জায়গাগুলো একটু মুছে দে ভালো করে।